গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে হাজির হলাম। মাঝখানে আমার শরীরটা খুব খারাপ, এখনও প্রচণ্ড শরীরটা খারাপ, একদম ইচ্ছা করছিল না যে ব্লগ করবো বলে। কিন্তু আজকে শরীর খারাপের মধ্যেও একটা জায়গায় চলে এসেছি, সেটা কী বলো তো, পাঠান দেখতে চলে এসেছি। সবাই দেখছে, সবার রিভিউজ মানে সোশ্যাল মিডিয়ায় দেখে আমি আর পারলাম না, বললাম না ওটিটিতেও দেখবই, কিন্তু এই ধরনের মুভি কিছুতেই সিনেমা হল ছাড়া ভালো লাগে না, তাই না? তার জন্য চলে এসেছি আমরা SBF-এ, এখানে আমরা দেখবো পাঠানটা দেখবো। না দেখে আর পারা যাচ্ছিলো না, অ্যাকশন মুভিগুলো দেখবে মানে হলের মানে বড়ো পর্দাতেই ভালো লাগে। তো আমরা তিনজনে চলে এসেছি, যদিও রিকের মানে থেকে এক্সাম, রিককে সারাদিন ধরে পড়িয়েছি, দিয়ে বলেছি যদি ভালো মতো পড়া তোর আমার স্যাটিসফাইড হয় তবেই তোকে নিয়ে যাবে। তো চলো, আমাদের 5:45 থেকে শো দেখা যাক। ওই শোটা মানে দেখছিলাম অনলাইনে, এখনও পর্যন্ত টিকিট রয়েছে, একটু নেই টিকিট আছে, দেখি ভেতরে গিয়ে দেখি, যদি থাকে তো নাহলে 6:30 শোটা যাবে। তো দেখা যাক, চলো সঙ্গে থাকো, পাশে থাকো, আর আজকের শোটা দেখতে থাকো। আর এই দেখো রিক চলে এসছে, দেখাই। কি রে, রেডি তো পরীক্ষা? হাই, এবার এন্ট্রি নিচ্ছি। কোথায় বাবা বসুক ওদিকটা? আমি ওখানে বসি। তুমি ঢোকো, বুকটা হয়ে গেছে পুরো? হ্যাঁ বুকটা হয়ে গেছে, দেখাচ্ছি তো। হাউসফুল হয়ে গেছে, হাউসফুল, কিন্তু কেউই তো আসেনি। আসবে ডেফিনেটলি, ডেনমার্ক শাহরুখ খান। দেখে আসার পর স্পেশাল ডিনারের জন্য ঝাল লেগেছে, দেখো লঙ্কা খেয়ে ছাড়ছে, একটা ছাড় লঙ্কা খেয়ে দেখো ঝাল লেগেছে। দাঁড়াও লাইটটা জ্বালাই, এক চাউমিন ভালো হয়েছে খেতে, ফ্যান্টাস্টিক ঠিক ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। চলো ফটাফট আর দেরি না করে ডিনারটা সেরে নেওয়া যাক। আর এদিকে আয়ানে অলক্ষে আমরা খাচ্ছি, ঘুমাচ্ছে দেখো, গুড নাইট হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর কালকে তো পাঠান দেখে এলাম, দারুণ লেগেছে, ফুল টুজ অ্যাকশন মুভি, একদম টপ টু বটম পুরো, খুব ভালো লেগেছে আমার। একটুখানি করে মানুষ বোর হবে তার উপায় ছিল না, শরীরটা ভীষণই খারাপ, তোমরা আশা করি বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে। তো সিনেমাটা কালকে দেখে এলাম, সিনেমা হলে গিয়েও একটু শরীর খারাপ করছিলো, কিন্তু মুভিটা একদম বিজি রেখেছিলো ফুল টাইমে। আর আজকে হচ্ছে সানডে, তো সানডে তোমার একটুখানি রান্নাবান্না থাকে, আর আমার জন্য তো শরীর খারাপ হলে আমি একটুখানি বসে বসে রেস্ট নেবো সেরকম আমার মেন্টালিটি থাকে না, মানে আমি যদি বসে রেস্ট নিই তাহলে সেক্ষেত্রে আমার শরীর আরও অসুস্থ হয়ে যায়। তো ঘুরে ঘরে বলে আমি বেশি করে রান্না করি বা কাজকর্মগুলো করি, যেটাকে একটু বিজি রাখার চেষ্টা করি। তো সানডে মানুষ একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসে, গলদা চিংড়ি, তো একটু মালাইকারি আজকে করবো, দেখা যাক কত কি রান্না করতে পারি না পারি। আর আজকে সানডে আমি ভাতও খাবো, তো একটু ভালো মতো রান্না করবো খাবো বলে। তো জানি না এই ব্লগটা কতদূর কি করতে পারবো না পারবো, কারণ শরীর যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ব্লগ করবো, তারপরে আর করবো না হয়তো। তো চলো, সানডে মানু আজকে অনেকগুলো মাছই নিয়ে এসছে, পার্সে মাছ নিয়ে এসছে, পাতলা মাছ নিয়ে এসছে, আর তোমার চিংড়িটা নিয়ে এসছে। তো চলো রান্না বান্না করি, বাজার টাজার মোটামুটি অলমোস্ট গোছানো হয়ে গেছে। আর এই যে আঙ্গুর চলে এসছে, একটু একটু গরম পড়লেই আমার আঙ্গুর ভীষণ ভালো লাগে, একটা মাত্র ফল, যে ফলটা আমি খুব ভালোবেসে খাই। আর ঘরে থাকলে মোটামুটি সারাক্ষণ ধরে, সারাদিন ধরে আমি আঙ্গুর খেতেই থাকি।
অন্য কোনো ফলে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, বাট আঙুর আমার খুব ভালো লাগে। আর যদি আঙুরগুলো স্পেশালি এই যে লম্বা ধরনের আঙুরগুলো হয় না, এগুলো আমার খুব ভালো লাগে। তো একটু বেশি করে ফ্রুট খেতে বলেছে, ফ্রুট জেনারেলি আমি খাইও, আমার অসুবিধা খুব একটা হয় না। আর কালকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, দেখা যাক কি না হয়, তোমরা তো সবটাই জানতে পারবে। তো চলো আর এইসব সকাল সকাল এসব গল্প করে লাভ নেই। কি হলো এঞ্জেল, কি হলো, এটা কি হচ্ছে? এগুলো ননস্টপ নারকেল খাচ্ছে, ননস্টপ। এগুলো খেতে নেই, লোকে কেউ দেখলে কি বলবো বল দেখি? আমাদের পেট ব্যথা করবে তো। হ্যাঁ সবার শেষে একটুখানি খাবি, বেশি না। আমি তোমাকে প্রথমেই বললাম যে ওই ছড়ি রাখো, সব মুখ দিয়ে নিয়ে নেবে। এখন দিয়ে ওরা লাস্টে দিয়ে উঠে যাবে না, ননস্টপ দিতে থাকতে হবে। নারকেল বেশি খাস না, পেট খারাপ করবে। হ্যাঁ তখন কে দেখবে তোকে? জল জল করছে চোখটা পুরো একদম বাবারে ভূতের মতো। বাবা পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে। কোথায় পড়লো? কোথায় 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 দেখতে পাচ্ছি না, দেখতে পাইনি, দেখতে পাইনি। আস্তে করো, আস্তে করো। এঞ্জেল সবার শেষে পাবি, পেয়েছিস অলরেডি, আবার সবার শেষে পাবি। বস এখন বস, কিছু করে নতুন কিছু রোলাবারটা করে দেখাতো। ওসব পড়াশোনা উদ্ধার হবে না, ওসব ভুলে হাত ধরে না, এই জন্য মাস্টারদের মেন দায়ী না। আমি আর মাস্টার হতে পারছি না, মাস্টারদের রিটায়ারমেন্ট নিয়েছি। না না এটা ঠিক নয়, আমি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি। আর আজকে দেখো আমাদের সকালবেলাতে সজনে ফুল খাওয়া হচ্ছে। কবে থেকে মানুকে বলছি নিয়ে আসবে নিয়ে আসবে, আনা আর হয়ে উঠছিল না, আজকে নিয়ে আসা হয়েছে, সজনে ফুল খাবো আমি। হাই নতুন ছাদ বাগানে দেখো গাঁদাগুলো ফুটেছে, পিটুনিয়া। এই ফুলটা গাছটার নাম জানি না, এখান দিয়ে একটা আগাছা ঢুকে গেছে নাকি? এটা তো এই গাছ নয়, এটা একটা আগাছা ঢুকেছে। দেখো পিটুনিয়া হয়েছে কত, ডায়ামথাস। অ্যালোভেরা মায়ের কাছ থেকে প্রচুর নিয়ে এসেছি আমি লাগাবো বলে। লেবু গাছটা বেশ বড় হয়েছে, পাগলি বুড়ি দেখো চলে এসছে। আর বেগুন ভুলিয়াটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু আমার বেগুন ভুলিয়া। দেখো এই গাছটা, গোলাপ নতুন নতুন পাতা বেরোচ্ছে, ডালিয়াটা দেখো অনেকগুলো ফুটেছিল, এটা ভারবে না, ফুটেছিল সব শুকিয়ে শুকিয়ে গেছে। আর যেটার কারণে নিয়ে এলাম এই চন্দ্রমল্লিকা, এটা ডায়ামথাস। এই এই চন্দ্রমল্লিকার কালারটা দেখো কি সুন্দর না কালা, খুব হাওয়া দিচ্ছে আজকে ছাদে, মাথা বিলে তার খুব একটা ফুল ধরছে না। এই হলুদ রঙের ফুল গাছটাও এখন সেরকমভাবে ফুল ধরছে না। আরেকজনকে দেখো, ওই কাপড়টা নিয়ে এসছে, ওটা ওর কাছ থেকে নিতে হবে, আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। পাগলি, এটা আধ পাগলি মহিলা, সে খুব হাওয়া দিচ্ছে সকাল থেকে। আমি নেবো না, তুই যা খুশি করগা, তুই যা খুশি করগা, চ চ কারি পাতা তুলি, কারি পাতা তুলি, মার খাবি দেখ। চা আছে, এই গাছ চালাতে হবে, দুটোতেই হয়ে যাবে। ভালো লাগছে পিটুনিয়াটা, তাই না? আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি পাগলি। আর আসবি, আয় বন্ধ করে দিচ্ছি, আয় রান্না সিটি পড়ে যাচ্ছে আমার, আয় আর পাতলা দেখে দেখো বদমাইশটাকে, আয় বাবা আসো। এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে মাছের তেলের বড়া, এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, মুসুর ডাল, সজনে ফুল করেছি ভাজা বেগুন দিয়ে আর আলু দিয়ে। আর এখানে কালকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল, করেছিলাম, সেটা অনেকটাই রয়েছে।
আর এঞ্জেল এদিকে দেখো একটা কাপড় নিয়ে বদমাইশিটা দেখো, ওর ভাত টাত খাওয়া হয়ে গেছে। চলো আজকে আমি ভাত খাবো, আজকে আমি ভাত খাবো অনেকদিন পর, সপ্তাহে একদিন ভাত খাওয়ার দিন আমার আজকে। তো চল খেয়ে পেরি পটাপট করে। কাগজের প্লেটে, কাগজ প্লেট হচ্ছে সুবিধা হবে আজকে রবিবার দিনে বেশি বাসন টাসন ধোয়ার থেকে। কি অসভ্যতা আমি করছি। While I was in the mall, walking around at you right now, I ain't tryna tell you what to do, but tryna